আসসালামু আলাইকুম डियर স্টুডেন্টস তোমাদের তরফ থেকে আরেকটা রিকোয়েস্ট ছিল কোরি সাইকেলের উপরে বা ল্যাকটিক অ্যাসিড সাইকেলের উপরে একটা ভিডিও বানানোর জন্য তোমাদের তরফ থেকে একটা क्वेश्चन ছিল তো চলো আজকে দেখি আমরা এই কোরি সাইকেল বা ল্যাকটিক সাইকেল নিয়ে কিছু আলোচনা করার চেষ্টা করি দেখো কোরি সাইকেলের সাথে আর পি সি রিলেশনশিপটা কি এটা তোমরা একটু থিং করতে থাকো আহ কিছুক্ষণের ভিতরেই হয়তো বা এটার জবাব তোমরা পেয়ে যাবে আহ বাট এর আগে তোমরা নিজেরা একটু ব্রেন এ স্টর্মেন্ট করতে থাকো এটা নিয়ে যে আমি কুড়ি সাইকেল এর সাথে কেন আরবিসি কে নিয়ে আসলাম এদের দুজনের সম্পর্কটা আসলে কি সম্পর্কটা আসলে অনেক গভীর চলো এবার দেখা যাক সম্পর্কটা কি আহ আচ্ছা কুড়ি সাইকেল সম্পর্কে বলতে গেলে তোমাদেরকে একটু গ্লুকোনীয় জেনার সেস সম্পর্কে আইডিয়া রাখতে হবে আহ ব্যাপারটা হচ্ছে এই যে তোমাদেরকে আমরা ভাই বাতে যখনই জিজ্ঞাসা করি যে জেনেসিস ডিফাইন করো বা হোয়াট ডু ইউ মিন বাই গ্লুকোনিওজেনেসিস তখন তোমরা আসলে আমাদের আশানুরূপ জবাবটা দিতে পারো না কারণ হচ্ছে যে তোমরা ঠিক মতো বুঝো না বুঝে পড়ো না সেই জন্য তোমরা উল্টাপাল্টা কথা বলো দেখো এটার ভিতরে কিন্তু ডেফিনেশন লাইজ উইদিন দ্য নেম এই নামের ভিতরেই কিন্তু ডেফিনেশনটা রয়ে গেছে খেয়াল করে দেখো গ্লুকো গ্লুকো মানে কি গ্লুকো মানে হচ্ছে গ্লুকোজ নিও মানে হচ্ছে নতুন আর জেনেসিস মানে কোনো কিছু সিনথেসিস করা বা কোনো কিছু তৈরি করা তাহলে নতুন করে যদি আমি গ্লুকোজ বানাই সেটাই হচ্ছে গ্লুকোনিও জেনেসিস ভেরি সিম্পল এখন আমি নতুন করে গ্লুকোজ কোথা থেকে বানাবো আমি তো যদি কার্বোহাইড্রেট কন্টেইনিং কোনো ফুড খাই তাহলে অটোমেটিক্যালি তো আমি গ্লুকোজ পাবো তাই না তাহলে আমাকে এই নতুন গ্লুকোজটা অবশ্যই বানাতে হবে কোন নন কার্বোহাইড্রেট সোর্স থেকে তাহলে কিন্তু সেটা গ্লুকোনিওজেনেসিস হবে তুমি যদি বলো যে গ্লুকোজ বানাবো আমি গ্লাইকোজেন থেকে অথবা স্টার্স থেকে অথবা সেলুলোস থেকে তাহলে কিন্তু সেটা জেনেসিস হবে না তাহলে দেখো ডেফিনেশনটা কিরকম হবে যে সিনথেসিস অব গ্লুকোজ ফ্রম নন কার্বোহাইড্রেট সোর্স তোমাদের মাথায় এই জিনিসটা রাখতেই হবে যে এটা অবশ্যই একটা নন কার্বোহাইড্রেট সোর্স হতে হবে নন কার্বোহাইড্রেট সোর্স এখন কি কি আছে দেখি দেখি তো আমরা একটু নন কার্বোহাইড্রেট সোর্স এখানে আমি আরেকটা কথা এড করেছি সেটা হচ্ছে সাবস্ট্রেট তোমরা জানো যে যে কোনো তোমাদেরকে আমি মেটাবলিজম পড়াইছি তো তোমরা দেখছো যে যে কোনো পাথ হয়েতে ম্যাটাবলিক যে কোনো পাথ হয়েতে যেটা প্রথমে ওই পাথওয়ের ভিতরে এন্ট্রি নেয় মানে যে যে সাবস্টেন্সটা দিয়ে আমি ওই ম্যাটাবলিক পাথ হইতে পাথ হইটা স্টার্ট করি সেটাকে আমরা বলে থাকি সাবস্টেট এবং এই ম্যাটাবলিক পাথ হয়ে শেষে যে যেটা তৈরি হয় যেটা জেনারেট হয় সেটার নাম হয় কি সেটা সেটাই আমরা বলে থাকি প্রোডাক্ট তাই না তাহলে এইখানে এই গ্লুকোনীয় জেনেসিস এটাতে একটা পাথওয়ে তাহলে এই পাথউয়ে স্টার্ট হলো যাকে দিয়ে সেটাই হবে সাবস্ট্রেট তো আমার এইখানে গ্লুকোনিয় জেনেসিস এ অবশ্যই গুলোকে হতে হবে নন কার্বোহাইড্রেট সোর্সের কোন সাবস্টেট তাহলে তারা কারা কারা হতে পারে এক নম্বরে কিন্তু আসবে গ্লুকোজেনিক অ্যামাইনো অ্যাসিড তোমাদের মনে আছে কিনা এই ছবিটা দেখে তোমাদেরকে একটু মনে করাই দেই আমি তোমাদেরকে এই জিনিসটাও পড়াইছি যখন আমি তোমাদেরকে মেটাবলিজম চ্যাপ্টারটা পড়িয়েছি সেটা হলো যে আমাদের বডিতে যে অ্যামাইনো অ্যাসিড গুলো আছে টোয়েন্টিটা অ্যামাইনো অ্যাসিড আছে তার ভিতরে কিছু কিছু আছে তারা হচ্ছে এক্সক্লুসিভলি গ্লুকোজেনিক আর কিছু কিছু আছে যারা হচ্ছে আহ কিটোজেনিক তো এই যে দেখো নাম শুনে এখানেও কিন্তু নাম শুনে বোঝা যায় এই যে এইটা যেমন আমরা বলি যে এই লিউসিন এবং লাইসিন এরা হচ্ছে এক্সক্লুসিভলি কিটোজেনিক কারণ দেখো এ কি তৈরি করলো অ্যাসিডো অ্যাসিড থেকে আলটিমেটলি কিটোন বডি তৈরি করলো আচ্ছা তো আমরা সবসময় একটা জিনিস খেয়াল রাখবো সেটা হচ্ছে যে যে সমস্ত অ্যামাইনো অ্যাসিড গুলো থেকে আমি পাইরুভেট বানাতে পারবো যে সমস্ত অ্যামাইনো অ্যাসিড গুলো থেকে আমি এই অকজালো অ্যাসিডেট বানাতে পারবো সেইগুলো থেকে আলটিমেটলি যে আমি গ্লুকোজ বানাতে পারবো এছাড়াও দেখো এই যে ইন্টারমিডিয়েট ইন্টারমিডিয়েট অফ টিসিএ সাইকেল এই যে কিটো গ্লুটারেট খেয়াল করে দেখো এই যে আলফাকিটো গ্লুটারেট সাকসিনেট ফিউমারেট তারপর ইভেন অক্জালো অ্যাসিডেট এটাও তো একটা ইন্টারমিডিয়েট অফ টিসিএ সাইকেল তাই না তাহলে যে সমস্ত অ্যামাইনো অ্যাসিড থেকে আবার আমরা ইন্টারমিডিয়েট অফ টিসিএ সাইকেল বানাতে পারবো সেগুলো থেকেও কিন্তু আমরা গ্লুকোজ বানাতে পারবো সেই কারণে কিছু কিছু অ্যামাইনো অ্যাসিড আছে যাদেরকে আমরা বলে থাকি যে বোধ গ্লুকোজেনিক অ্যান্ড কিটোজেনিক কারণ তারা আসলে দুই দিকেই কাজ করতে পারে তারা কিটোন বডিও তৈরি করতে পারে মানে অ্যাসিটাইল কোয়ে তৈরি করতে পারে তারা গ্লুকোজও তৈরি করতে পারে তোমাদের এত কিছু মনে না রাখলেও চলবে তোমরা শুধু এই কয়েক একটু একটু এই জিনিসটা জানো যে গ্লুকোজেনিক অ্যামাইনো অ্যাসিড নাম শুনলে বোঝা যায় এক নাম্বার সাবস্টেট হবে হচ্ছে গ্লুকোজেনিক অ্যামাইনো অ্যাসিড দুই নাম্বার হচ্ছে ইন্টারমিডিয়েট অফ টিসিএসআই কে এরপরে তিন নাম্বার আর সুগ্লিসারল গ্লিসারলের কথাটাও তো তোমাদের মনে থাকার কথা এই ছবিটা দেখলে তোমাদের মনে পড়ে কিনা দেখো তো এই ছবিটা আমি তোমাদেরকে দেখিয়েছিলাম দেখেছিলাম যে আমাদের বডিতে ফ্যাট হিসেবে জমা থাকে কি ট্রাইঅ্যাসাইল গ্লিসারল ট্রাইঅ্যাসাইল গ্লিসারল মানে ওইটার ভিতরে ওয়ান মলিকিউল অফ গ্লিসারল আছে আর থ্রি মলিকিউল অফ ফ্যাটি অ্যাসিড আছে তাহলে এইটা যখন আমার বডিতে ভাঙবে এই হরমোন সেনসিটিভ লাইপেজ আসলো সেকে ভেঙে ফেললো ভেঙে তো দুইটা ভাগে ভাগ হয়ে গেল গ্লিসারুল আর ফ্যাটি অ্যাসিড এখন এই ফ্যাটি অ্যাসিড তো চলে যাবে তোমার বিভিন্ন সেলের ভিতরে চলে যাবে যে ফ্যাটি অ্যাসিডের বেটা অক্সিডেশন হয়ে আমাদেরকে এনার্জি প্রোভাইড করবে তোমরা জানো তাহলে হোয়াট অ্যাবাউট গ্লিসারল গ্লিসারলের কি দশা হবে গ্লিসারল তখন কোথায় চলে যাবে লিভারে চলে যাবে লিভারে চলে যে গ্লুকোনিওজেনেসিস এই পাথওয়ের মাধ্যমে আবার গ্লুকোজ তৈরি করবে এখন আসো পাইরুভেট এবং ল্যাকটেড আমরা কি জানি আমরা জানি যে নর্মালি আমাদের যে গ্লাইকোলাইটিক পাথওয়ে আছে সেই গ্লাইকোলাইটিক পাথওয়ে দিকে একটু যদি তোমরা তাকাও তাহলে দেখবা যে গ্লাইকোলাইটিক পাথওয়ে লাস্টে যে কিন্তু আসলে তৈরি হয় হচ্ছে পাইরুভেট এখন এই পাইরুভেট তোমার বডির কন্ডিশনের উপরে ডিপেন্ড করে ও চুজ করে যে ও কি অ্যারোবিক এর দিকে যাবে না অ্যানারোবিক এর দিকে যাবে তোমার বডির কন্ডিশন তখন কেমন তুমি কি অ্যারোবিক কন্ডিশনে আছো না অ্যানারোবিক কন্ডিশনে আছো আচ্ছা অ্যারোবিক নামটা শুনলেই কিন্তু বোঝা যায় কি মানে ইন প্রেজেন্স অফ অক্সিজেন মানে আমরা তো আসলে এয়ার এয়ার মানে এয়ার থেকেই জিনিসটা আসছে এয়ার মানে হচ্ছে বাতাস তো বাতাসের থেকে আসলে আমরা মেইনলি কি নেই মেইনলি নেই হচ্ছে অক্সিজেন এবং অক্সিজেন আসলে কেন আমাদের লাগে সেটা সেটাও তোমাদের সাথে আমার আলোচনা হয়ে গেছে আমরা জানি ইলেকট্রন ট্রান্সপোর্ট চেনের একদম লাস্টে যে অক্সিজেন লাগে তো যদি আমার মনে করো এই অ্যারোবিক এবং অ্যানারোবিক অ্যারোবিক কন্ডিশন আছে এখন এই অ্যারোবিক কন্ডিশন হতে গেলেও দুইটা জিনিস লাগবে একটা হচ্ছে সেই অ্যারোবিক কন্ডিশনের যদি ফার্দার যেমন টিসিএ সাইকেল এবং ইলেকট্রন ট্রান্সপোর্ট চেন এই দুইটা পাথে যদি তুমি চালাইতে চাও তাহলে ওই সেলের অবশ্যই কি থাকতে হবে মাইটোকন্ড্রিয়া থাকতে হবে তাহলে তোমার বডিতে তোমার তোমার বডি অ্যারোবিক আছে আছে আই মিন বডির ভিতরে প্রচুর অক্সিজেন সাপ্লাই বাট ওই যে সেল ওইটাকে ইউজ করবে অক্সিজেনটাকে সেই সেলের ভিতরে মাইট্রোকন্ডিয়া নাই তাহলে মাইট্রোকন্ড্রিয়া না থাকলে তো সে তো অ্যারোবিক গ্লাইকোলাইসিস চালাতে পারবে না তাহলে সেই এইটা একটু থিক করে দেখা যাক তাহলে সেই সেলে গ্লাইকোলাইটিক গ্লাইকোলাইটিক পাথ শেষে কি তৈরি হবে অবশ্যই সেই সেল গ্লাইকোলাইটিক পাথ শেষে এই অ্যানারবিক কন্ডিশনে চলে যাবে এ অ্যানারবিক কন্ডিশনে যাওয়া মানেই কিন্তু যে ল্যাকটেড তৈরি হওয়া তাই না ল্যাকটেড তৈরি হওয়া আরো একটা কারণে অ্যানারবিক গ্লাইকোলাইসিস হয় যদি তোমার বডিতে রিলেটিভ অথবা অ্যাবসলিউট অক্সিজেন ডেফিসিয়েন্সি থাকে সেটাও আমি তোমাদের সাথে একটু পরে এক্সপ্লেন করতেছি তো আমাদের আজকের মেইন আমরা মেইন মানে টপিক অফ ডিসকাশন হচ্ছে যে ল্যাকটেড কি নিয়ে মানে আমাদের যে সাইকেলটা নিয়ে আমরা পড়তেছি ওটার নামই হচ্ছে আরেকটা নামই হচ্ছে ল্যাকটিক অ্যাসিড সাইকেল তাই না তাহলে এখন মনে প্রশ্ন আসে না যে ডিফারেন্সটা কোথায় গ্লুকোনিয়াজেনেসিস এবং ল্যাকটিক অ্যাসিড এই যে ল্যাকটিক অ্যাসিড সাইকেল বা কুড়ি সাইকেল এদের ভিতরে ডিফারেন্সটা কোথায় ডিফারেন্সটা আর কোথাও না গ্লুকোনিয়াজেনেসিস নর্মালি দেখো গ্লুকোনিয়াজেনেসিসের অনেকগুলো সাবস্টেট এবং গ্লুকোনিয়াজেনেসিস আমার বডিতে নর্মালি তুমি যখন গ্লুকোজ খাচ্ছ তুমি যখন ওয়েল ফেড স্টেটে আছো তোমার খাওয়ার পরে তোমার বডিতে এমনি গ্লুকোজ দিয়ে ভেসে যাচ্ছে তোমার তো নতুন করে গ্লুকোজ বানানোর দরকার নাই সাধারণত আমরা গ্লুকোনের জেনেসিস কখন হয় যখন আমরা ফাস্টিং কন্ডিশনে থাকি বা স্টার্ভিং কন্ডিশনে থাকি তখনই শুধুমাত্র আমার বডির গ্লুকোনিও জেনেসিস এই পাথওয়েটা স্টার্ট হয়ে যায় অন দ্য আদার হ্যান্ড এই ল্যাকটিক এসিড সাইকেল বা কোরি সাইকেল এটা কিন্তু তোমার বডিতে কন্টিনিউয়াস চলতে থাকে তুমি ওয়েলফেয়ার স্ট্রিটে থাকো আর নন ওয়েলফেয়ার স্ট্রিটে থাকো খেয়ে থাকো না খেয়ে থাকো যে অবস্থাতেই থাকো না কেন তোমার বডিতে কন্টিনিউয়াস এই সাইকেল চলতেই থাকবে কেন এই করি সাইকেল কন্টিনিউয়াস চলতে থাকে দেখো তো একটা হচ্ছে যে তাহলে নিশ্চয় কোথাও না কোথাও এই ল্যাকটেড কন্টিনিউয়াসলি আমার বডিতে তৈরি হচ্ছে তাহলে কোথায় এই ল্যাকটেড কন্টিনিউয়াসলি তৈরি হচ্ছে দেখো যে যে সমস্ত টিস্যু গুলো আমার নর্মাল অবস্থাতে প্রডিউস করে তারা কারা তুমি নর্মাল কন্ডিশনে আছো তোমার কোন নর্মালিটি নাই কিচ্ছু নাই তুমি অ্যারোবিক কন্ডিশনে আছো তারপরেও তোমার বডিতে কিন্তু প্রডিউস হচ্ছে কোথায় সেই ল্যাকটেড গুলো হচ্ছে দেখো যে যদি মাইক্রোকনজিয়া না থাকে তাহলে তো তোমার টিসিএস সাইকেল ইলেকট্রিক ট্রান্সপোর্ট চেন এগুলো কোনোটাই হতে পারবে না তাহলে তখন তোমার বডিকে আলটিমেটলি অ্যানারোবিক গ্লাইকোলাইটিক এই পাথওয়ে বেছে নিতে হবে এবং আমরা জানি যে অ্যানারোবিক গ্লাইকোলাইটিক পাথুইয়ের এন প্রোডাক্ট হচ্ছে ল্যাকটেড তাহলে তখন তোমার বডি অবশ্যই বাধ্য হবে তখন এই ল্যাকটেট প্রডিউস করতে তাহলে আমার বডিতে কত আরবিসি আছে তাই না তাহলে এই এতগুলো আরবিসি সবাই সারাক্ষণই কিন্তু এই ল্যাকটেট প্রডিউস করছে এছাড়াও যে সমস্ত সেলের ভিতরে মাইট্রোকন্ডের পরিমাণ কম এরাও কিন্তু কন্টিনিউয়াসলি ল্যাকটেড প্রডিউস করছে অ্যাভাসকুলার টিস্যু কিছু আছে যেমন লেন্স কর্নিয়া এরাও কিন্তু ল্যাকটেড প্রডিউস করছে এরপরে আসো স্কেলেটাল মাসেলের ব্যাপারটা স্কেলেটাল মাসল যদি রেস্টিং স্কেলেটাল মাসেল হয় রেস্টিং স্কেলেটাল মাসেল সবসময় অ্যারোবিক গ্লাইকোলাইসিস হয় কারণ তোমরা জানো যে মাসেল সেলের ভিতরে তো মাইটোকন্ড্রি আছে তাই না তাহলে তো এখানে অ্যানারোবিক গ্লাইকোলাইসিস হওয়ার কথা না কিন্তু মাসেল সেলেও অ্যানারোবিক গ্লাইকোলাইসিস হয় সেটা কখন হয় সেটা হয় ডিউরিং এক্সারসাইজ বা তুমি ওই মাসেলটার দিয়ে যদি বেশি বেশি খাটাও নট অনলি যে ওই যে তোমার একদম একদম এক্সারসাইজই হতে হবে মানে লিটারালি লিটারাল এক্সারসাইজই হতে হবে তোমার এনি ফর্মের মাস্কুলার অ্যাক্টিভিটি তুমি সেটা হাঁটাচলা করো অন্য ফিজিক্যাল অ্যাক্টিভিটিস করো যেটার মাধ্যমে তুমি তোমার মাসালকে বেশি বেশি খাটাবা সেখানে আলটিমেটলি যে কি হবে তখন সে ল্যাকটিক অ্যাসিড প্রডিউস করবে কেন প্রোডিউস করবে একটু পরে এসে তোমাদেরকে আমি এক্সপ্লেন করতেছি আচ্ছা এখন দেখো এই কোরি সাইকেল বা ল্যাকটিক অ্যাসিড সাইকেল এই জিনিসটা কেন কোরি সাইকেল নামটা কেন হলো একজন সায়েন্টিস্ট যিনি এটা প্রথমে আবিষ্কার করলেন তার নাম অনুযায়ী আসলে এই এর নামটা হলো করি সাইকেল আর ল্যাকটিক সাইকেল তুমি বুঝতেই পারতো এখানে আমাদের ফোকাস কাকে নিয়ে ফোকাস হচ্ছে ল্যাকটিক এসেড কে নিয়ে সেই জন্য এটার আরেকটা নাম হচ্ছে ল্যাকটিক এসেড সাইকেল এখন স্টার্ট করি আমরা কিভাবে এটা সাইকেলের মতো কাজ করে দেখো তোমার বডিতে ল্যাকটেড প্রডিউস হলো সেটা তো যে আমি দেখাই আসলাম কিছু কিছু টিস্যু আছে যেখানে তুমি নর্মাল কন্ডিশনে এই যে আমি তুমি আমরা সবাই নর্মাল কন্ডিশনে আছি আমাদের কোনো ডিজিজ নাই তারপরে আমার বডি কন্টিনিউয়াসলি এই ল্যাকটেড গুলো প্রডিউস করতেছে কারণ আমার বডি তার বিসি আছে ডাব্লিউ বিসি আছে অন্যান্য অ্যাভাসকুলার যে সমস্ত টিস্যু আছে সেখান থেকে কন্টিনিউয়াসলি প্রডিউস করতেছে তাহলে এই ল্যাকটেড যে প্রডিউস হলো তাহলে তার তো এখন একটা কোনো গতি করতে হবে না হলে তো আলটিমেটলি কি হবে তোমার বডিতে এই ল্যাকটেড অ্যাকুমুলেটেড হতে থাকবে এবং আমরা জানি যে ল্যাকটেড একটা অ্যাসিড এবং অ্যাসিড যদি আমার বডিতে বেড়ে যায় তাহলে আলটিমেটলি অ্যাসিডোসিস ডেভেলপ করতে মানে করতে থাকবে তো সেটা তো আমার বডি হতে দিবে না আমার বডি সবসময় ব্যালেন্সড কন্ডিশনে থাকে তোমাদেরকে আমি শিখাইছি যে বডি সবসময় হোমিওস্ট্যাসিস মেনটেন করে তাহলে এই ল্যাকটেটটা কি করলো ল্যাকটেটটা বের হয়ে আসলো ল্যাকটেট যেহেতু ইজিলি পারমিয়েবল সেল মেমব্রেন দিয়ে বের হয়ে ব্লাডে চলে আসলো ব্লাডে আসার পর ব্লাড থেকে কি হবে ব্লাড থেকে সে চলে যাবে লিভারে লিভারে যাওয়ার পরে এটা এই যে লিভারে যাওয়ার পরে আমি তোমাদের কেন গ্লুকোনিওজেনেসিস এর কথা একটু বলে আসলাম কারণ এই লিভারে যাওয়ার পরে সে কোন পাথওয়ে মাধ্যমে আবার গ্লুকোজে কনভার্ট হবে তখন তাকে এই গ্লুকোনিওজেনেসিস পাথওয়ে মাধ্যমে গ্লুকোজে কনভার্ট হতে হবে এই গ্লুকোনিওজেনেসিস পাথওয়ে নিয়ে পরে তোমাদেরকে আমি আরেকটা ভিডিও করে দিব সেখানে তোমরা দেখে নিও বাট অলরেডি কিন্তু তোমরা গ্লুকোনিওজেনেসিস পড়ে ফেলেছো ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার তোমরা সবাই গ্লুকোনিওজেনেসিস পড়ে ফেলেছো তাহলে এই জিনিসটা তোমরা একটু মেলাই নিও তাহলে এই যে ল্যাকটিকটা বের হয়ে আসলো বের হয়ে সে লিভারে চলে গেল লিভারে যাওয়ার পর সে বাই দা পাথ হয়ে গ্লুকোনিওজেনেসিস ইট উইল বি কনভার্টেড ইন্টু গ্লুকোজ এটা গ্লুকোজে কনভার্ট হয়ে গেল গ্লুকোজে কনভার্ট হলে তখন কি হবে এই গ্লুকোজ তো ব্লাডে চলে আসবে ব্লাডে চলে আসবে ব্লাডে কারণ হলো যে তখন তোমার তো টিস্যুর নিড আছে গ্লুকোজের নিড আছে আমরা জানি যে আমাদের হলো মেটাবলিক ফিবেল হিসেবে ফার্স্ট চয়েস হচ্ছে গ্লুকোজ তাই না গ্লুকোজ বেশিরভাগ টিস্যুই হচ্ছে গ্লুকোজ কে গ্লুকোজ কেই হচ্ছে ম্যাটাবলিক ফিল হিসেবে চুজ করে আর কিছু কিছু টিস্যু তো আছে একদম এক্সক্লুসিভলি গ্লুকোজ ইউজার তো ব্লাডে যখন এই গ্লুকোজ চলে আসলো তখন কি হলো এই গ্লুকোজ আবার ওই টিস্যু গুলো নিয়ে নিল নিয়ে তারা আবার ইউটিলাইজ করলো এই যে কন্টিনিউয়াস দেখো ল্যাকটিক প্রোডাকশন প্রোডাকশন হয়ে লিভারে আসা গ্লুকোনিওজেনেসিস পাথওয়ের মাধ্যমে আবার গ্লুকোজে কনভার্ট হওয়া হয়ে এ আবার চলে আসা এটা একটা সাইক্লিক অর্ডারে সারাক্ষণ ঘটতেছে না তোমার বডিতে সাইক্লিক অর্ডারে সারাক্ষণ ঘটতেছে এই জন্যই এটার নাম হচ্ছে এই ল্যাকটিক অ্যাসিড সাইকেল হলো যিনি এই যে ভদ্রলোক এটা আবিষ্কার করেছেন তার তার নামটাকে আমরা স্মরণীয় করে রাখার জন্য এটার নাম দিয়েছি আচ্ছা এই যে দেখো তোমরা এইটা এইটারই আরেকটা চিত্র যে এইভাবে আমার বডিতে গ্লুকোজ আমার সেলের ভিতরে গ্লুকোজ ঢুকে ঢুকে গ্লাইকোলাইসিস এখানে যেহেতু আমার অ্যানারোবিক গ্লাইকোলাইসিস হয় অ্যানারোবিক গ্লাইকোলাইসিস এ আমরা মাত্র দুইটা এটিপি পাই তোমরা জানো তারপরে সেটা এটা ল্যাকটি কনভার্ট হয়ে যায় ল্যাক্টেটে কনভার্ট হয়ে এটা লিভারে চলে আসলো লিভারে আমরা জানি যে গ্লুকোনিওজেনেসিস জেনেসিস যে হয় দুইটা অর্গানে সাধারণত হয় নাইনটি হয় হচ্ছে আমার লিভারে টেন পার্সেন্ট হয় হচ্ছে তোমার আহ কিডনিতে হয় তো এই কুড়ি সাইকেলটা মেইনলি কিন্তু লিভারের সাথেই রিলেটেড তোমরা ছবিগুলোতে দেখো এখানে লিভারকেই বারবার ইন্ডিকেট করা আছে তো কুড়ি সাইকেলটা মেইনলি আসলে লিভারই হয় তো লিভারে আসলো লিভারে এসে আবার দেখো গ্লুকোনিওজেনেসিস এই পাথওয়ের মাধ্যমে আবার এটা গ্লুকোজে কনভার্ট হয়ে গেল বের হয়ে আসলো ব্লাডে যে যে টিস্যুর প্রয়োজন তারাই কিন্তু এই গ্লুকোজটাকে পিক করে নিয়ে নিবে এবং কোন পাথওয়ের মাধ্যমে আসবে সেটা হচ্ছে জেনেসিস এই যে জেনেসিস জেনেসিস মানে হচ্ছে কোনো কিছু তৈরি করা কোনো কিছু বানানো যখনই আমরা আমরা তোমাদের ওই যে মেটাবলিক পাথ হয়েতে বলেছিলাম যখনই আমরা কোনো কিছু তৈরি করি সেটা হচ্ছে অ্যানাবলিক পাথ হয়ে আর অ্যানাবলিক পাথ হয়ে মানে হচ্ছে তোমাকে এটিপি খরচ করতে হবে তার মানে এই তুমি যখনই ল্যাকটেট থেকে গ্লুকোজ বানাবা তোমাকে কিন্তু এটিপি খরচ করতে হবে তাহলে এই এটিপি আমি কোথা থেকে পাবো এই এটিপি পাবো হচ্ছে যে তোমার বডি তো অ্যারোবিক কন্ডিশনই আছে তাই না তোমার তো অ্যারোবিক গ্লাইকোলাইসিস হচ্ছে সেখান থেকে তুমি তো এটিপি পাচ্ছ প্লাস হচ্ছে যে আরেকটা সুবিধা আমার বিশাল সুবিধা সেটা হচ্ছে যে ওই যে আমার ফ্যাটি অ্যাসিড আমি ওই যে গ্লিসারল আর ফ্যাটি অ্যাসিড আলাদা করে দিলাম ফ্যাটি অ্যাসিড কি হবে ফ্যাটি অ্যাসিড যে বেটা এর মাধ্যমে প্রচুর পরিমাণে এটিপি প্রোডাকশন করবে সেই এটিপি কে তুমি কাজে লাগায় গ্লুকোনিওজেনেসিস এর মাধ্যমে এটাকে এ কনভার্ট করে দিবা দেখো আমি একটু এক্সারসাইজিং মাসল তোমাদের হচ্ছে এই মাসলের এটা নিয়ে একটু কনফিউশন থাকে তোমাদের যেগুলোতে আরবিসি নাই সেগুলো তোমরা ইজিলি বুঝতে পারো তোমরা ভাবো যাচ্ছে কিন্তু মাসলে কেন হবে মাসলে কেন হবে এটা একটু এক্সপ্লেন করি দেখো যে আমাদের আমরা জানি যে আমাদের অক্সিজেন সেলুলার রেসপিরেশনের জন্য আমাদের অক্সিজেন লাগে এখান থেকে কিন্তু অক্সিজেন লাগে বলে এটার নাম কিন্তু আসছে হচ্ছে রেসপিরেটরি চেন ইলেকট্রন ট্রান্সপোর্ট চেনের আরেকটা নাম হচ্ছে রেসপিরেটরি চেন বিকজ এই ইলেকট্রন গুলো এই যে ওই ইলেকট্রন একটা চেনের মতো যে স্ট্রাকচার থাকে ওখান দিয়ে ট্রান্সপোর্ট হতে হতে একদম লাস্ট স্টেজে যে এই ইলেকট্রনটা আসলে অ্যাকসেপ্ট করে কে অক্সিজেন এসে ওই ইলেকট্রনটাকে অ্যাকসেপ্ট করে অক্সিজেনটাকে অ্যাকসেপ্ট করে সে কি হয়ে যায় ওয়াটারে কনভার্ট হয়ে যায় তার মানে এই যে ভিতরে যে একটা অক্সিজেন আসে অক্সিজেনটা দেখলে তোমরা বুঝতে পারবা যে কেন আমাদের আমাদের অক্সিজেন লাগে তো দেখো তোমার বাট পাইরোভিক অ্যাসিড এর ফার্দার ক্যাটাবলিজম বা ফার্দার অক্সিডেশন যদি তুমি করতে চাও তাহলে অবশ্যই এই সেলটাকে কি থাকতে হবে এখানে মাইট্রোকন্ডিয়া থাকতে হবে কারণ বাকি এই স্টেপ গুলো সবই হয় হচ্ছে মাইট্রোকন্ডিয়ার ভিতরে হ্যাঁ

এই কারণেই দেখো যখন আমরা এক্সারসাইজ করি তখন আমাদের কি হয় আমাদের গাস্পিং হয় আমরা কি করি আমরা খুব হাংরি থাকি কিসের জন্য অক্সিজেনের জন্য আমরা ঘন ঘন নিঃশ্বাস নেই এই ছবিটা দেখলে তোমরা বুঝতে পারো যে আমরা ওই সময় খুব ঘন ঘন নিঃশ্বাস নেই বিকজ ওই সময় আমাদের রিলেটিভ অক্সিজেন ডেফিসিয়েন্সি তৈরি হয় রিলেটিভ মানে হচ্ছে যে তোমার ডিমান্ড যত সাপ্লাই ততটুকু নাই এই ডিমান্ড এবং সাপ্লাই ভিতরে একটা ডিসক্রিমিনেশন তৈরি হয়েছে মানে এই সময় তোমার ডিমান্ড অনেক বেড়ে গেছে তুমি তো মাসেলকে দিয়ে কাজ করাচ্ছ তাহলে তোমার মাসেলের অ্যাক্টিভিটিস অনেক বেড়ে গেছে মাসলের অ্যাক্টিভিটিস বেড়ে যাওয়া মানে ওর এটিপি ডিমান্ড অনেক বেড়ে যাওয়া এখন দেখো এটিপি ডিমান্ড অনেক বেড়ে গেছে এদিকে তোমার অক্সিজেন পাচ্ছে না ঠিকঠাক মতো পাচ্ছে না বলে তোমার এই অ্যারোবিক রেসপিরেশনটা হতে পারছে না অ্যারোবিক রেসপিরেশন হলে যেখানে আমি ওয়ান মলিকুল অফ গ্লুকোজ থেকে থার্টি ফোর এটিপি প্রডিউস করতে পারতাম সেখানে আমার এই অক্সিজেন ডেফিসিয়েন্সির কারণে আমার অ্যানোবিক গ্লাইকোলাইসিস হচ্ছে এবং অ্যানোবিক গ্লাইকোলাইসিস আমি মাত্র দুইটা এটিপি প্রডিউস করতে পারতেছি এই জন্য বেশি বেশি করে ওই সময় অ্যানোবিক গ্লাইকোলাইসিস হয়ে বেশি বেশি করে তোমার ল্যাকটিক অ্যাসিড প্রডিউস হবে তাহলে এই যে বেশি বেশি করে নর্মাল অবস্থাতে তো হচ্ছিল না যখনই অ্যানারবিক কন্ডিশনে গেল তখনই দেখো কোন অক্সিজেন নাই তাহলে ল্যাকটিক এসিড বেশি বেশি করে এই যে ল্যাকটিক এসিড বেশি বেশি করে ব্লাডে তৈরি হলো তাহলে কিন্তু কোনো না কোনো ওয়েতে আমাকে ডিসপোজ করতে হবে না হলে তো যে আমার ল্যাকটিক অ্যাসিডোসিস হয়ে যাবে তাহলে আমরা দেখি ইম্পর্টেন্স কি কোরি সাইকেলের ইম্পর্টেন্স হচ্ছে যে এই কোরি সাইকেল ডিসপোজ করবে তোমার নরমালি তোমার বডিতে যেভাবেই ল্যাকটিক এসিড প্রডিউস হোক না কেন যেগুলোতে তোমার মাইক্রো কন্টিনেন্ট নাই সেই সমস্ত টিস্যুই প্রডিউস করুক অথবা তোমার এক্সারসাইজিং মাসেলই প্রডিউস করুক সেগুলো আলটিমেটলি রিসাইকেল হয়ে যে গ্লুকোজ হবে গ্লুকোজ হলে তাহলে কি হবে এই ওয়েতে আমরা ল্যাকটিক অ্যাসিড ডোসিসটাকে প্রিভেন্ট করতে পারবো আরেকটা হচ্ছে যে এই যে তোমার যখন তুমি মাসেল খাটাচ্ছ তখন তো তোমার কি অনেক বেশি গ্লুকোজ প্রয়োজন তাই না ওই যে দেখো একটা থেকে তুমি থার্টি এইট এটিপি বানাতে পারতা সেখানে তুমি মাত্র দুইটা এটিপি বানা বানাচ্ছ এদিকে তোমার ডিমান্ড কত হাই তাহলে এই যে বেশি বেশি করে তখন তোমার এই করি সাইকেল আছে বলেই এই তাড়াতাড়ি করে ল্যাকটেড গুলো লিভারে যে আবার গ্লুকোজে কনভার্ট হবে গ্লুকোজে কনভার্ট হয়ে সে তাড়াতাড়ি করে মাসেলে চলে যাবে মাসেলে যে মাসেলে মাসেল যেন এই তার এই মাস্কুলার অ্যাক্টিভিটিটাকে কন্টিনিউ রাখতে পারে সেই ব্যাপারে হেল্প করবে এছাড়াও দেখো একটা ইম্পর্টেন্ট কাজ করে সেটা হচ্ছে এই কুড়ি সাইকেলটা কিন্তু এই অ্যানেরোবিক গ্লাইকোলাইসিস এবং এই গ্লুকোনিওজেনেসিস এই দুইটা পাথওয়ের মধ্যে একটা ব্রিজ মানে কি একটা সংযোগ সেতুর মতো কাজ করে অ্যানেরোবিক গ্লাইকোলাইসিস এর ফসল হিসেবে তুমি তৈরি করে দিচ্ছ ল্যাকটিক অ্যাসিড এদিকে অলিভারে যে বাই দা পাথ অফ গ্লুকোনিওজেনেসিস তোমাকে তৈরি করে পাঠাচ্ছে কি গ্লুকোজ এছাড়াও সবচেয়ে বড় ইম্পর্টেন্ট জিনিস কি বলো ওই যে তোমাদের সবসময় একটা কথা বলি অ্যাসেসমেন্ট ড্রাইভ লার্নিং তোমাদের অ্যাসেসমেন্ট মানে তোমাদের পরীক্ষাতে এতগুলো কোয়েশন আসে এই কোরি সাইকেল নিয়ে মানে এনি ফর্মে আসতে পারে যে একটা ফর্ম ডিফাইন থাকতে পারে অথবা এক্সপ্লেন করো ডায়াগ্রাম দিয়ে অথবা কুড়ি সাইকেলের ইম্পর্টেন্স বলো অথবা একটা ডায়াগ্রাম আঁকায় কুড়ি সাইকেল দেখা অথবা কি আসতে পারে শর্ট নোট আসতে পারে তো দিস ওয়াজ অল অ্যাবাউট কুড়ি তোমাদের যদি এটা কোনো কাজে দিয়ে থাকে তাহলে আমার এই ভিডিও বানানোটা সার্থক হবে সো সো থ্যাংক ইউ অল তোমাদের কোনো কোশ্চেন থাকলে তোমরা প্লিজ কোশ্চেন করবা